হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন বউ রান্নাঘর। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম, সেটা হলো চকো ফ্ল্যান কেক অথবা পুডিং কেক। খুবই ইয়ামি এবং ডিলিসিয়াস একটি রেসিপি, যেটা কিনা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এই পুডিং কেকটির উপরের লেয়ারে থাকে ক্যারামেল পুডিং এবং নিচের লেয়ারে থাকবে সফট, ইয়ামি আর জুসি চকলেট কেক। এই দুইটার মিশ্রণে এই পুডিং কেকটা তৈরি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সো প্রথমে একটা প্যানের মধ্যে 1/3 কাপ পরিমাণ সুগারকে নিয়ে আমি মেল্ট করে নিচ্ছি মিডিয়াম আঁচে। সুগারটাকে গুলিয়ে নিতে হবে, সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাবেন একটু পরেই সুগারটার কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালারে হয়ে এসেছে। লক্ষ্য রাখতে হবে এই সিরাপটা যাতে পুড়ে না যায়। আমার ক্যারামেল রেডি হয়ে গিয়েছে। আমি যে পাত্রটাতে পুডিং কেকটা তৈরি করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি এবং এটাকে এক সাইডে রেখে সেট হতে দেব। এবারে আমি পুডিং তৈরির যে মিক্সচারটা আছে সেটাকে রেডি করে নিব। সেই জন্য আমি একটা মিক্সিং বোলে 3টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে সেটাকে মিনিমাম 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এবং এই ডিমগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ফেটিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আর একটু বেশি চিনি দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এবার চিনিটাকে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে। এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবং এখানে আমি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আমার পুডিংয়ের মিশ্রণটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি লবণ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, এটা একদমই অপশনাল। আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি ডিম আর দুধের যে মিশ্রণটা ছিল সেটাকে ছেঁকে নিচ্ছি, কারণ ডিমের মধ্যে দেখা যায় যে সাদা সাদা এক ধরনের দানা দানা থাকে, সেটাকে ছেঁকে আমাদেরকে আলাদা করে নিতে হবে, তাহলে পুডিংটা দেখতে খুবই মসৃণ হবে। এটাকে আমি এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবারে কেকের মিশ্রণটা তৈরি করার পালা, সেজন্য যা যা লাগছে প্রথমে আমি সব কিছুকে একবারে দেখিয়ে দিচ্ছি। 2টা ডিম নিয়েছি, 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আটা নিলে কিন্তু হবে না। 2 টেবিল স্পুন কোকো পাউডার নিয়েছি, 2 টেবিল স্পুন সয়াবিন তেল নিয়েছি, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স নিয়েছি এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। এবারে চকলেট কেকের ব্যাটার তৈরি করার পালা, সেজন্য আমি একটা বড় সড়ো মিক্সিং বোল নিয়েছি এবং সেখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুমটাকে আলাদা রেখেও শুধু সাদা অংশটুকু প্রথমে ফেটিয়ে নিতে পারেন। আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ব্যাটারটা তৈরি করা দেখাচ্ছি। 1 মিনিট বিট করার পরে এখানে চিনির অর্ধেকটা দিয়ে বিট করে নিচ্ছি ভালো করে। এই পর্যায়ে একটু কষ্ট করে একটু সময় বেশি নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে যেতে হবে। এই মিশ্রণটা খুবই পাতলাভাবে তৈরি করতে হবে যেন পুডিংয়ের লেয়ারের উপরে ভেসে থাকে। এবারে আমি বাকি অর্ধেকটা চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা অবশ্যই
মিনিমাম 10 মিনিট টাইম নিয়ে এই মিশ্রণটাকে বিট করতে থাকবেন। এবার এখানে আমি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবং সেই 2 টেবিল স্পুন পরিমাণ অয়েল দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালো করে শক্ত হাতে মিক্স করে নিচ্ছি। এবারে শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিব। প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি এবং সাথে কোকো পাউডার নিয়ে নিচ্ছি এবং বেকিং পাউডারও নিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। সবগুলোকে আমি একবারে দিয়ে মিক্স করব না, দুইবারে মিক্স করব। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে আস্তে আস্তে করে মিশ্রণটার সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এবারে আমি বাকি মিশ্রণটুকু চেলে নিব। এই পর্যায়ে তাড়াহুড়া করে মিক্স করা যাবে না, খুবই আলতো হাতে মিক্স করতে হবে। রেডি হয়ে গিয়েছে আমার চকলেট কেকের ব্যাটার। এবার এই মিশ্রণটাকে আমি পুডিং এর লেয়ারের উপরে ঢেলে দিব। ভয় পাবার কিছু নেই, এর লেয়ারটা পুডিং এর লেয়ারের উপরেই ভেসে থাকবে, কারণ এই কেকের ব্যাটারটা খুবই পাতলা করে তৈরি করা হয়েছে, এটার ভিতরে অনেকটাই বাতাস ঢুকে গিয়েছে। সো এবার আমি বড় একটা পাতিল নিয়ে সেখানে সামান্য একটু পানি নিয়ে আগে থেকে বয়েল করে নিয়েছি। পাতিলটার ভিতরে এবার আমি পুডিং আর কেকের যে মিশ্রণটা আছে সেই বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভেতরের বাষ্প যাতে বাইরে না আসতে পারে আর বাইরের বাতাস যাতে ভিতরে না যেতে পারে সেই জন্য আমি একটা তাওয়াল দিয়ে নিচ্ছি। তাওয়াল দিয়ে ঢাকনাটাকে ভালো করে মুড়িয়ে রেখে দিব 30 থেকে 40 মিনিট। এ পর্যায়ে চুলা আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে। 30 মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমার কেক আর পুডিংটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে 1 ঘন্টা রেখে দিয়ে রুম টেম্পারেচার এনে ডিমল্ট করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও মজার মজার ডেজার্ট রেসিপি রয়েছে, আমি এই ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হয়ে গিয়েছে আমার খুবই ডেলিসিয়াস ইয়ামি একটা ডেজার্ট আইটেম, চোকো ফ্ল্যান কেক অর পুডিং কেক। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এবারের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।